আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে যে বিষয়টা দেখাইতেছি আপনাদেরকে, এটা হচ্ছে যদি পাগলা ঘোড়ার কাজ করেন, তো পাগলা ঘোড়ার কাজ করলে কাজ করতে সময় কীভাবে কন্ট্রোল করবেন, কী কী ব্যবহার করবেন, তাই যে আপনাদেরকে দেখাবো। তখন আপনারা নিজেরাও করতে পারবেন, দেখতে থাকেন, আমাদের সাথে থাকেন। তো আমরা প্রথম দাপটা কীভাবে করতেছি আপনারা দেখেন। এভাবে একটা মাস্কিং টেপ নেবেন, নিয়ে দেখেন নাকের উপর থেকে, মানে নাকের সামনে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি বরাবর খালি রাখবেন, আলগা রাখবেন আর কি, যেন এটা বাতাসে লড়ে বা নাক দিয়ে নিঃশ্বাস টান দিতে সময় লড়ে আর কি। তারপর আমরা দেখি কাজ হয় কি না। আল্লাহ তাআলা বলেছেন 1 নম্বরে সূরা আত-তাহাফের মধ্যে বলেছেন যে যখনই কেউ কোনো কথা বলে সঙ্গে সঙ্গেই সেটাকে শোনার জন্য, লেখার জন্য রেডি হয়ে আসে। কে রেডি হয়ে আছেন সে কথা আরেক সুরাতে তিনি বলেছেন, সম্মানিত লেখক মণ্ডলী, কেরামান কাতিবিন, প্রত্যেকটি কথাকে তারা লিখে রাখছে, নোট করে ফেলছে, কোনো কথা তারা মিস করেন না, প্রত্যেকটি কথা। তাই আমি জোক করি, হাসাহাসি করি, একজনেরকে ক্রিটিসাইজ করি অথবা ভালো কথা বলি, প্রত্যেকটি কথাকে লিখে রাখা হচ্ছে। কাজেই আল্লাহ তাআলা বলেছেন তোমরা যখন লোকদের সঙ্গে কথাবার্তা বলবে, কথাগুলো যেন সুন্দর কথা হয়, কথাগুলো যেন ভালো হয়, কথাগুলো বলার তরিকাও যেন ভালো হয়, সুন্দর হয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ولا اله الا الله والله اكبر ولا حول ولا قوه الا بالله العلي العظيم। তো আপনারা তো দেখলেন কিভাবে কাজ করা হইছে, কিভাবে সহজ ভাবে কাজ করা। তো আমরা ট্রাই করে দেখি আরেকটা হয় কিনা। তো দেখেন আমাদের এটা কাজ হয় নাই। তো আমরা দ্বিতীয় দাফ কাজ করি। সকল ঘোড়া একে পদ্ধতি কাজ হয় না আর কি, কিছু ফাগলা ঘোড়া আছে এদের আলাদা কাজ করা লাগে, দেখেন অন্য পদ্ধতি। তো দেখেন আমরা আরেকটা পদ্ধতি ব্যবহার করতেছি। তো এটার আমরা বলি লুয়াশা আর কি। তো লুয়াশা লাগালে সহজভাবে কাজ করা যায়। তো আশা করি এইভাবে লুয়াশা লাগালে, তো দেখেন কীভাবে আমরা কাজ করি, আপনারা কেয়ারফুলভাবে কাজ করবেন। তো পাগলা ঘোড়ার কাজ করতে সাবধান, কিছু কিছু পাগলা ঘোড়া আছে কাজ করতে খুব কষ্ট। তো এইগুলোর এইভাবে ব্যবস্থা নেবেন আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটা কামনা করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।